আমি এখন বাদামের যে ভুই জমি আর কি চিনা বাদামের ভুইয়ের ভিতরে যাচ্ছি। আসলে বাদামের ব্যাপারে অনেকে জানে না, বাদাম মনে হয় উপরে ধরে কি কোথায় ধরে এই ব্যাপারে অনেকেরই সংকোচ থাকে। তবে বাদাম যে আসলে কোথায় ধরে এটা আজকে আপনাদের দেখাবো, এবং কোথায় কোথায় ফুল ধরে কোথায় বাদাম কোথায় ধরে আমি যাচ্ছি। আর একটা জিনিস, এখানে যেখানে বাদাম হয়েছে এখানে আসলে এক সময় আষাঢ় মাসের দিকে অনেক পানি, মানে পুরাপুরি ভরপুর নদী থাকে এখানে চর। পানি শুকানোর পরে এখানে গ্রামবাসীর মানে পৈতৃক সম্পত্তি যাকে বলে পূর্বপুরুষ এখানে বসবাস করছে। এই অত্র এলাকায় প্রায় 4,500 থেকে 4,500 লোক এখানে বসবাস করতে এক সময়। এখন পানি শুকাই গেছে, সবাই আবার আসলে দেখেন বাদামের ভুই, দেখেন ফুল আসলে উপরে গাছের উপরে ফুল দেখছেন। আসলে কি উপরে কি বাদাম ধরে অনেকে জানে না। আজকে দেখাবো বাদাম কোথায় ধরে। যে ফুল ধরেছে বাদামে ফুল আসছে, যে যে ফুল বাদাম দেখাবো আজকে বাদাম কোথায় ধরে মাটির নিচে। বাদাম ধরে মাটির নিচে, ফুল ধরে উপরে। এই যে দেখেন এই যে বাদাম, যে কিছুটা একটা পুড়েছে আর ছোট 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 এখনো হয় নাই, সময় হয় নাই, এখনো পড়ায় মাসখানেক লাগবে এখানে বাদাম হতে। তারপরে যে ঠিক এমন হবে, পুরাটাই এমন হবে বাদাম। এর সাথে তিলও আছে, তিল অনেকে চিনে না, অনেকে তিল চিনে না। তিল কি, তিলের তেল অনেকে জানে না, আপনাদের দেখাবো সে তিল গাছ। এই যে সেটা চরে আবাদ হয় শুধু, এই যে তিলের গাছ, অনেক তিল যেখান থেকে তেল হয়। এই যে তিলের গাছ, তিল ধরেছে, তিল এখনো পাকে নাই, তিলের গাছ।
এটা শত শত বিঘা শুধু বাদাম। আসলে বাদাম সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না, বাদামটা কেমন হয় উপরে না নিচে এটা অনেকের সংকোচ থাকে, যে এলাকাতে হয় না অনেকে জানতে চায়। বাদাম সম্পর্কে যদি আরও জানতে চান পরবর্তী ভিডিওতে আবার দেখানো হবে।